আমি আবার হাদিসটা মনে করাচ্ছি করানের কোনো শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা করে কত রাকাত না নামাজের সাব হয় তাও কবুল হওয়া নামাজ আমরা যা নামাজ পড়ে সবই তো কবুল হয়ে যায় নাকি এখন যদি এখানে জিজ্ঞাসা করি নামাজ ভাঙার কারণ কয়টা আমার মনে হয় অনেকেই অনিষ্ঠা বলতে পারবে না আর পড়েছে সে মক্তবে আমিও মুখস্ত করেছিলাম আমার সব মনে নেই যদি বলা হয় কারণ কয়টা অনেকে বলতে পারবে না পৃথিবীর প্রতিটি এবাদতের দিকে তাকান এবাদত যেভাবে আছে ওটা ভেঙে যাওয়ার সিস্টেমও আছে কথা বুঝতেছে নামাজ ভেঙে যায় কয়টা কারণে অজু ভেঙে যায় কয়টা কারণে যে অজু ভেঙে গেল ওই অজু দিয়ে নামাজ হবে আরো জোরে মানুষের জীবনের যে আমল আছে কাজ আছে এইটাও ভেঙে যায় দুইটা কারণে কয়টা মানুষের কাজ ভেঙে যায় যদি বলেন কাঁচের হাত পা আছে হা আছে কাজও ভেঙে যায় নামাজও ভেঙে যায় ওসু ও ভেঙে যায় জান্নাতে যাওয়ার জন্য মূল পুঁজি সেটা ইমান ইমানও ভেঙে যায় ভাঙা ওষু দিয়ে যেমন নামাজ হয় না ভাঙা ইমান দিয়ে জান্নাত পাওয়া যাবে আরো জোরে বলেন ইমান ভেঙে যাওয়ার কারণ আমি পেয়েছি করান এবং হাদিসে দশটা তার চার নাম্বারে তাদের ইমান ভেঙে যায় যারা বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে এই হাদিসটা তো আমি বানালাম নাকি কয়েকদিন আগে একটা জড়ি এসেছিল এদেশে একশো জনের পনেরো জন মাত্র বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে বাকি জন মানে না অন্য লাইনে আছে কিন্তু আমার একমাত্র আদর্শ এটা মানতে নারাজি নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যদি মোসা নবী আসে আর আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ আদর্শ বাদ দিয়ে কেউ যদি মোসা ইসা নবীকে মেনে চলতে চায় আমি নবী ঘোষণা দিয়ে গেলাম লোকটা নামি। আর কারো ফতোয়া লাগবে এত বড় মানুষ ফতোয়া দিয়েছেন যাকে সারে বলা হয় শরীয়ত প্রণেতা আঙ্গুল ইশা করলে চাঁদ দুই টুকরা হয়ে যেত পাঁচ জমিন থেকে তুললে আরো সে চলে যেত তাম দুনিয়ায় যখনই বলেছেন হা ওটা হালাল হয়ে গেছে যখনই বলেছেন না তাম মানুষের জন্য ওটা হারাম হয়ে গেছে এই নবী ফত দিয়ে গেল আমি নবী বাদ দিয়ে মুসা নবীসা নবীর মতো মানুষ আসলেও যদি কেউ মেনে নেয় সে জানান নামি আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন আপনি যাকে মানেন এ লোকটা কি বিশ্ব নবীর চাইতেও দামি নাকি আরো নিচে নামা লাগবে এর পরেও যদি কেউ না বোঝার ভান করে থাকে আমার মনে হয় ওরে আল্লাহ কথা একটা ছেলে কাঁদছিল বাবার কাছে কি হয়েছে রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে কি ফেল করেছো না ফেল না করলে কাঁদো কেন ছেলেটা বলছে আব্বা আমি পড়তাম ফাইভে এমন রেজাল্ট করেছি নামিয়ে দিয়েছে থ্রি অন্তত ফেল করলেও তো ক্লাসে থাকতে পারতাম আমার নাম ইয়ে দিয়েছে ফিরি এখনো ফাইভে উঠতে আমারও তিন বছর লাগবে বাস্তবতায় তাদের বিশ্ব নবীবাদ দিয়ে অন্য কেউ আদর্শ হয়ে আছে এ দিন সারা বাংলাদেশে আপনি এখনই পরিবর্তন হন আপনার ইমান কিন্তু ভেঙে গেছে কথার লোড কত আপনি টের পাননি তাদের মাথায় মগজ আছো রাটের পাচ্ছি টের পেয়েছেন কি বললাম ভাঙা দিয়ে নামাজ হয় না কারণ থাকলে নামাজ বন্ধ হয়ে হয়ে যায় যায় বাদ বাতিল হয়ে যায় আপনার ইমান যে দশটা কারণে ভেঙ্গে ইমান নষ্ট হয়ে গেছে আপনি কোনোদিন খোঁজও নেননি আর এগুলো সতর্ক করতে গেলে উল্টা বোঝে এটা রাজনীতি আরে শয়তান তো তো ইমানই নেই আমি হারজন শব্দের ব্যাখ্যাটা বলছিলাম তফসিরে ফি জিলাল কোরআন সাইয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহ লিখেছেন হারজন শব্দের প্রথম ব্যাখ্যা হে নবী আপনি যখন কোরআন প্রচার করবেন দেখবেন অনেক মানুষ আপনার বক্তব্য বিবৃতি তাফসির শোনার পর না বোঝার কারণে রাজনীতি মনে করে মন খারাপ করবে দেশে নেই আছে মানে এখানে আছে যেটা বলতে চাই দিয়ে ওইটা না বুঝে উল্টা দিকে নিয়ে বলে আমার তো শরীরে লাগতেছে একবার খলনা রূপ সাথে মাহফিল করে রাত্রে খাবার খেতে গেছি আমার এওঠার আগেই বলছে হুজুর স্বামী স্ত্রীর ভেতরে মিল মহাব্বত নেই স্বামী স্ত্রীর মিল মহাব্বত হয় কি করি আপনি ওইটা বলবেন ঠিক আছে সোরা নেশার চৌত্রিশ নাম্বার আর পঁয়ত্রিশ নাম্বার ব্যাখ্যা করলাম যে এই এই কারণে স্বামী স্ত্রীর মহাব্বত হয় আর এগুলো করলে ভেঙে যায় রাতের বেলা সভাপতির বাড়ি খাবার নিয়ে গেছে দেখে গমরা কথা বলে না কি কথা বলে না কেন অথ হুজুর আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে আপনি কি করে জানলেন কি করে জান না আপনি যা যা বললেন আজকে আমার হয়েছে আপনাকে কেউ বলে দিয়েছে মনে হয় আমরা কেউ বলে বলেছে বলেছে একজন বছর দেড় আল্লাহ জানিয়েছেন যে এই এই কারণে গন্ডগোল হয় আমি পয়েন্ট আকারে ওইগুলো তুলে ধরেছি এখন ওর সাথে মিলে গেলে আমি করবো কি আবাহ আবাহমান কাল থেকে কারিমের সাথে অনেক এবাদতের মিল আমাদের এই ভারতবর্ষের সাথে নেই এগুলো অধিকাংশ এবাদত মানানো আমার এই চোখেই প্রায় চৌত্রিশটার উপরে আমি দেখতে পেয়েছি এই বাংলাদেশ ভারত আর পাকিস্তানে আন্দাজে এবাদত মনে করে চালিয়ে যাচ্ছে আদশ করা নেও নেই হাতিছেও নেই যখন আপনি এক কথাগুলো বললো তাফসির আকারে বলবেন তাফসির মানেই খুলে ফেলা আবরণ আছে আবরণ ফেলে দেওয়া ঢাকনা দিয়ে ঢাকা আছে ঢাকনা তুলে ফেলা এর নাম আরবিতে তাফসির এর নাম কি তাফসির করতে গেলে যারা আজ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে বিভিন্ন কায়দায় আবরণ দিয়ে নিজেকে পরিবারকে সমাজকে রাষ্ট্রকে ঢেকে রেখেছে জুলুমের কাপড় দিয়ে কফরের কাপড় দিয়ে শিরকের কাপড় দিয়ে বেদাতের কাপড় দিয়ে ওইগুলো তখন খুলে যাবে জাতি বসবে যে এটা তো দুই নাম্বার ওই তখন ওই মানুষগুলো দেখবেন আপনার ওপরে মন খারাপ করবে হাদিয়া তোফা নজর নেওয়াজ দূরের কথা তখন তাড়া দেবে এই জন্যে আল্লাহ হার দিয়েছেন কারণ ফ স্থাপন করার সময় যেন আপনি ভয় পাবেন না অজিকর আলিল মকমিনীন কোরান মোমিনদের জন্য উপদেশ জরে বলেন সবহান আল্লাহ আমরা আল্লাহর এই ধরনটাকে সামনে নিয়ে তাফসির আকারে কথা বলবো ইনশাহ আল্লাহ দরোদারসাল্ পাঠ করছি আমাদের নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ লহ আলহী ওয়াসাল্লামের প্রতি এটা সাবান মাসের দুই তারিখ আজকে এ মাসের কিছু আমল নিয়ে আমাদের এই সমস্ত দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান মায়ানমার এই দেশগুলোতে মুসলমানদের ভেতরে কিছু ঝামেলা আছে আমরা তো এবার যেগুলোই করি আমি তো আমার এই দৃষ্টিতে দেখলাম অধিকাংশ সব খাওয়া ভিত্তিক কথা বলছেন এখন দুইদে খাওয়া সবে কতরে খাওয়া সবে বরাতে খাওয়া সবে মেরাজেও খাওয়া এই যে গত যে মাছটা চলে গেল রজব মাছ খালি খাওয়ার উপরে গেছে অনেকে এই যারা ওই ধান দায় হয়তো এই এই রংপুর বিভাগে নেই এগুলো চট্টগ্রামের সিলেটে আছে খালি খাওয়ার উপরে আছে। মানুষ মরে গেলে খাওয়া জন্ম দিয়ে খাওয়া মৃত্যু দিনে খাওয়া বিভিন্ন দিবস বানিয়ে বানিয়ে খাওয়া কথা বলে মুসলমানদের জীবনে দুইটা দিবস আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা এই দুইটা দিবসে দেখবেন আগে ত্যাগ পরে ভোগ এই দিয়ে যত মনে করেন আর দিবস মনে করেন আগে খাওয়া এর পরে কি আগে ভোগ করে নেয় এর ত্যাগ করলেও করে না করলেও না করে আজহা ঈদুল ফেতরে আপনি এক মাস রোজা রাখার পরে মরণের খাওয়া খেতে পারবেন না আগে ফেতর দেন সাদগা করেন জাকাত কিনে দেন গরিব মানুষ কিনে খাবে আনন্দ করবে ওদের আনন্দ দেখে আপনার আনন্দ করা লাগবে ঈদুল আজহা তা আপনি গর্বানি দিয়ে নিজে মন মতো খেতে পারবেন না ওটা আগে গরিবকে দেন ও ছেলে মেয়ে নিয়ে খাবে আনন্দ করবে ওর হাসি দেখে আপনি হাসবেন এই দুইটা বাদ দিয়ে দুনিয়াতে যত এবাদত চলছে যত দিবস চলছে আপনি তাকান এই যে পয়লা বৈশাখ এরপরে কয়েকদিন পরে আসছে চোদ্দই ফেব্রুয়ারি যত দিবস আমরা পেয়েছি সব দিবসে আগে এইটা খাবো এটা নেব এই জুতা নেব ওই প্যান্ট নেব এইটা নেব নেব খালি নেব আর খাবো দেওয়ার কথা নেই এই জন্য মুসলমানদের জীবনে দিবস দুইটা বাকি কোন দিবস মুসলমানের জীবনে নেই সে মৃত্যু দিবস বলেন আর জন্ম দিবস বলেন পৃথিবীর যত আপনজন মারা যাক না কেন সর্ব ঊর্ধ্বে একজন মানুষের জন্যে শোক পালন করা যায় তিন দিন এর উপরে কোনো শোক নেই আর বিধবা মহিলার মাস দিন সেটা আলাদা আর আমরা এমন মানুষ দুনিয়ায় বছরে বছরে শোক পালন চলছে ও গাছ শেষ হবে না কোথায় পেয়েছেন বলুন তো মানুষ মরে গেলে তার জন্যে যারা খাবার খাওয়ায় এটার আর বিনাম সাদা কা সাতগার মাল খেতে পারে শুধু গরিব দুঃখী অসহায় যারা তারা আমি যদি এই লোকটাকে বলি ভাই আমার বাবা মারা গেছে এই যে টাকা টাকা আরো গরম দিয়ে বলবে হ্যাঁ আমি সাদগা খাবো অথচ ওই টাকা নিয়ে আমি বাজার ঘাট করে যদি বলি খান খাবে তো খাবে আর বলে লোক আরেকটা নিয়ে আসবে কি বুঝলেন আগেরটাও সাের পরেরটাও তা ওইটা টাকা এটা খাবার আজ হাজারো মানুষ মারা গেলে তার বাবার নামে তিরিশটা গরু জবাই করে এলাকায় খাওয়াচ্ছে আপনি খাওয়ান নিষেধ নেই খাওয়াতে কিন্তু ওটা তো সাতগার মাল হ্যাঁ কথা বলেন কেন তিরিশটা হোক পঞ্চাশটা হোক গরু জবাই করেন কোনো অসুবিধা নেই খাওয়ান কিন্তু খাওয়ানো লাগবে তাদের যারা হকদার আপনি আমারও দাবাত দিয়েছেন আমি নিয়েছি পাঁচ গাড়ি আমি তো এতিম নাকি এতিমের মাল যারা ভক্ষণ করে করান তাদের বলে সেরা জাহান নামের আগুন দিয়ে পেট ভরে আর জেনে হোক না জেনে হোক আধা জানা হোক অনেকেই কিন্তু জাহান নামের আগুন পেটে ভরছে মান সরা নেসার দশ নাম্বার আয়ত নিশ্চয় যারা আঁকালা মানে খাওয়া ইয়াকুলো এটা যেহেতু মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যারা খাচ্ছেন ভবিষ্যতেও যারা খাবে আমওয়াল আল ইয়াতামা মালের বহু বচন আমওয়াল এতিমদের মাল সম্পদ যারা খাচ্ছে খাবে এখানে এতিম মানে আমরা অনেকেই মনে করি যাদের মা বাবা নেই এরা এতিম না এতিম কয়েক প্রকার আছে এদেশের জনগণ সতেরোশো চৌত্রিশ জন মানুষের কাছে এখন এতিম কথা কিছু বোঝেন এদেশের মেন দায়িত্ব আছে এখন সতেরোশো চৌত্রিশ জন মানুষ তাদের কাছে আমরা এখন সতেরো কোটি মানুষ এতিম আরো আসতে বলে মা বাবা নেই এটাই যদি এতিম হয় মরবীর মা বাবা আছে এত বুড়ো এতিম এতিমদের মা আলা যারা আত্মসাৎ করে এতিমের জন্য বাজেট হওয়ার পরে এসে বাজেট মেরে দেয় এরাও কিন্তু এতিমের সম্পদ খাচ্ছে আজ আমি হিসাব করে দেখবেন হাজারো মানুষের পেটে একলো না ফি বুতুনহিম নারা ওরা যেন পেটের ভিতরে জাহান্নামের আগুন ছাড়া কিছু দেয় না থানায় তিনি ওসি আছেন ওনার নিচে যত কনস্টেবল কাজ করে যত অফিসার আছে সব ওনার কাছে এতিম একটা জেলায় যিনি এসপি আছে তার কাছে ওই জেলার যত পুলিশ আছে সব টিম একটা রেঞ্জে যিনি ডিআইজি আছে তার কাছে যত পুলিশ এই রেঞ্জে কাজ করে সব এতিম অথচ সিয়ার টাপে এতিমদের ওপরে এমন আচরণ করে যেটা তার ওপরে করলে সে অপমানে মরে যেত আজ মনে করেন ডিআইসি এসপি ওসি যেই জায়গায় বসে আছে ওনার নিচে কনস্টেবল একটা দাঁড়িয়ে আছে গেটে একটা অস্ত্র নিয়ে আমার নিজেরই চোখে দেখা যে আচরণে লোকটা চেয়ারে বসে ঘুরেছে এর সাথে যদি ওইটা করা হতো অপমানে মরে দিত অথচ লোকটার কিছু বলার নেই কারণ সে এতিম এটা শুধু প্রশাসনে সব জায়গায় এটা চলছে তো সনবীজি জানিয়েছেন এতিমের মাথায় যদি কেউ হাত বলিয়ে দেয় যতগুলো চুল পড়বে ততগুলো স্বভাব হবে এ পৃথিবীতে সব চাইতে ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে রাসুলের দৃষ্টিতে এতিমের রক্ষণাবেক্ষণা করা আমরা গরিব দেশে বাস করি দেশে এতিমই বেশি যারা দায়িত্বে আছে এতিমদের প্রতি যত্নশীল হন আপনি যদি জীবনের হায়াত বাড়াতে চান অধীনস্থ যারা আছে এতিম বলে যাদেরকে মনে করা হয় এদের সাথে আচরণ ভালো করেন আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম নবীজি বলেন তোমার জীবনের এবাদত কি কবুল হচ্ছে কিনা যদি বুঝতে চাও আমার এই তেত্রিশ বছর বয়স আমি যদি এখন দেখতে চাই যে আমার জীবনের এবাদত কবুল হয়েছে কিনা নবীজি বলেন তোমার আচরণের দিকে তাকাও মানুষের সাথে মহামালাত কবুল হয়েছে কিনা এই জন্য কোনো মানুষের সাথে কথা বলার অনিয়মাল্লা শিখিয়েছে মানুষের সাথে কথা বললে ভালো কথা বলো হাসি মুখে কথা বলো একটা সাদ গা দেওয়ার স্বভাব হবে বলতে আমরা যারা আছে অসহায় যারা আমাদের নিম্নে যারা আশা করছে আমি সহ যে যেখানে আছি এদের সাথে আচরণটা নবীজির মতো করবো বলেন আমিন এই জন্য শুধুমাত্র দিবস পালন করে ভোগ করানা ত্যাগ করার মানসিকতা ঈদুল আজ ঈদুল ফেতরের মতো শেখা লাগবে এই মাছটা আসলে আমরা দিবস বানিয়ে নিয়েছি সবে সবে বরাত নেসপে সাবান নামে একটা দুর্বল হাদিসে আছে অথচ এইটা নিয়ে যত মাতামাতি করা হয় যত অনুষ্ঠান বানিয়ে কত কিছু করছে আমার মনে হয় অনেক ফরজ নিয়েও মানুষ এত আগায় না নেসপেশা আবার নিয়ে সাবে বরাত নিয়ে কোরআনে কারিমে ডাইরেক্ট কোনো কোচও পাইনি আমি আমার এই দৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার স্যার যারা ডক্টরেট করা মদিনা আজহার মক্কা উম্মুল করা থেকে ওনাদের কাছ থেকে যতটুকু বেশি ইঙ্গিত দেওয়া আছে সোরা দোকানের এই তিন নাম্বার আয়াতে আল্লাহ পাক এই যে মাস চলছে এই মাসে কি শিক্ষা দিতে চান দুনিয়ার মানুষদেরকে আমরা কোরআন থেকে আর নির্ভরযোগ্য হাদিস থেকে কথাগুলো আজকে শুনে বাড়ি যে মিলাব ইনশাল্লাহ যদি দেখেন না এগুলো মিলছে না আল্লাহর কসম ওগুলো আমাদের ছেড়ে দেওয়া লাগবে জবান খোলে কোরআনের সোনালি আয়াতটা পড়েন এরপর আমরা তাফসিরে প্রবেশ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম হামি আল কিতাবুল anzalnahu fi mubarakatin inna kunna mundirin fiha yafraq amrin hakim amaram min indina inna কন্না মরসিলি সরা দোকান কোন সোরা দোকান শব্দের সাবধিক অর্থ ধোয়া কি বললাম এই যে ধোমা বলে ধোয়া দোকান থেকে তাদ যেটা আমরা বিড়ি বলে জানি ধোম পান বলা হয় ধোম শব্দের শব্দে করতো ধোয়া পান মানে খাওয়া তাহলে ধোয়ার কি খাবেন আপনি পৃথিবীতে কেয়ামত কায়েম হওয়ার আগে এই ধোয়া সৃষ্টি করবেন আল্লাহ তাম দুনিয়া অন্ধকার হয়ে যাবে জাহান নামের ভেতরে একটা জায়গা আছে সেখানে ধোয়া ওঠে এই গরমা মানে যে জায়গাটা জাহান নামের ভেতরে আছে এখানে ধোয়ার কুণ্ডলি শুধু শুধু ধোয়া ওঠে এখানে সাতাশটা পয়েন্ট আছে এই সোরার ভেতরে আমরা আস্তে আস্তে দেখি প্রবেশ করি আল্লাহ পাক দোকান দিয়ে ধোয়া দিয়ে আমাদেরকে কি জানাতে চেয়েছেন এর অর্থ আল্লাহ জানে কে জানে ওটা নিয়ে নাড়াচড়া করার দরকার নেই কিতাব আল্লাহ বলেন আমি কিতাবের কসম করছি কোন কিতাবের যেতে স্পষ্ট যেটা কি এজনে কোরআনে কারিমের ভেতরে যত কথা আল্লাহ দিয়েছেন সব স্পষ্ট কোনো অস্পষ্ট জড়তা গোপন কথা কোরআনে আল্লাহ দেয়নি এ কথা চালিয়ে দিচ্ছে যে হুজুর আমি গোপনে আসি গোপনে আসি মানে কাছে যে আসে আর গোপন থাকতে চাই না হযরত ওমর অমর যখনই করানের কাছে এসেছিলেন ডাক দিয়ে বলে হে রসুল এ করান সত্য না মিথ্যা নবীজি যখন বললেন এটা হক আল্লাহর পক্ষ থেকে উনি বললেন সত্য জিনিস আমি এভাবে চেপে রাখতে পারি না আপনি আমাকে অনুমতি দিন আমি কাবার সত্তরে একটা মিছিল করবো অনেক পারান পাওয়ার পরে মিছিল দিলেন লিল্লাহে তাকবীর মক্কার লোকেরা চিন্তা করছে কাবার চাত্তরে আল্লাহ আকবার এত জোরে তাকবের দেয় কার বাবার সন্তানের এত বড় বকের পাঠা জালানা দিয়ে দরজা দিয়ে মগ বের করে দেখে মিছিলের সামনে হজরত ওমর তাড়াতাড়ি দরজা জালানা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না আমি হাসির জন্য বলি না যে বাংলাদেশে আমার মনে হয় চৌষট্টি যদি এরকম একজন করে মানুষ তৈরি হয়ে যেত এদেশে ইসলাম নিয়ে উল্টা পাল্টা ধারণা দেওয়ার লোক পাওয়া যেত না আমার তো মাথা মাথা অনেক বড় বড় নিয়ে আপনারা বসে আছেন কিভাবে ষড়যন্ত্র করে আগামী প্রজন্ম ধ্বংস করার পায় তারা করছে অনেকেই হ্যাঁ নাম দিচ্ছে যে আমি না আমি না এর ওপরে ওর ওপরে চাপিয়ে দেয় ক্লাস সেভেনের মতো বইতে আপনি শরীফ থেকে শরীফা এই চ্যাপ্টার কোন বিবেকে দিয়েছেন আমার তো মাথায় আসে না এটা যদি চারটার পর্যন্ত থাকতো কসম আল্লাহর কোরআন সামনে নিয়ে বসে কিছু বলতাম না চিন্তা ভাবনা করে দেখছে এটা অনেক দূর চলে যাচ্ছে সকালে একজন শরীফ বিকালে বলছে না আমার শরীফা মনে হচ্ছে এটা যদি ও প্রমাণ করে যে হ্যাঁ আমি আসলে এই শরীফা তাহলে মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফফু আছে ও বেটা যতই বলুক আমি শরীফ আও মাল তো শরীফ কথা বলছেন কেন যতই সার্জারি করেন যতই ডাক্তার দেখান কিয়ামতের আগ পর্যন্ত কোন পুরুষকে মহিলা বানাতে পারবেন না কারণ এটা আল্লাহর বানানো সরা আল ইমরানের ছয় নম্বর আয়ের ভেতরে আল্লাহ জানিয়েছেন তিনি সেই আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন একজন পুরুষের আকৃতি একজন মহিলার শারীরিক গঠন কিয়ামতের আগে মিলবে না কারণ এটা বানিয়েছে কে আর সরে বলেন কে এটা স্পালটিয়ে যারা নিজেকে ছেলে থেকে মেয়ে প্রমাণ করছে আর প্রমাণ করতে চান যে এটা হিজড়া না হিজরাদের হচ্ছে শারীরিক সমস্যা আর এটা সমকামী হবার জন্য মানসিক সমস্যা পেতে পেরে নিকৃষ্ট জাতি হজরতে লোত আলাই সাল্লামের জামানায় আল্লাহ ধ্বংস করে ডেড সীমিত মৃত সাগর বানিয়ে দিয়েছে এমনি না এই গোনার কারণে আজ বাংলাদেশকে অনেকে ধ্বংস করার জন্য পায় তারা নিয়েছে আমি নিচে নামতে পারলাম না আমাদের সাবধান হওয়া দরকার আপনি বলেন তো যে লোকটা শরীফ থেকে শরীফা হয়ে বিকালে বা মহিলা হোস্টেলে সিট নিয়েছে যেখানে আপনার মেয়ে আছে বোন আছে ফফু আছে ও যদি ওখানে থাকতে পারে পরবর্তী প্রজন্ম সব মনে করছে না কি বিরুদ্ধে সব করববীর প্রকাশ্য বিরুদ্ধে নবীজি বলেন কোন ছেলে যদি মেয়ের আকৃতি ধারণ করে মেয়ে যদি ছেলের আকৃতি ধারণ করে যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ আহমদ জাতিকে জাতি কে আল্লাহর লানত প্রাপ্ত করার জন্য বাংলাদেশকে ও ডেড সি বানানোর জন্য গোপন ষড়যন্ত্রে লিপ্ত আশা করছি না স্পষ্ট কোরআনের কারিমে যে কথাগুলো আছে আলহামদুলিল্লাহিল্লাজি আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়া সব প্রশংসায় আল্লাহ যিনি তার বান্দার প্রতি কোরআন দিয়েছেন এমন কোরআন দিয়েছেন যে কোরআনের ভেতরে কোনো সংকীর্ণতা নেই কোনো আঁকা বাঁকা কথা নেই এই কোরআনের কথায় কোনো গোপন বলে কিছু নেই কোরআনের কথা সব স্পষ্ট সুতরাং স্পষ্ট আয়াতগুলোতে যারা হাত দিচ্ছেন তাদের জন্যে এই নেসফে সাবান এই সাবান মাসে আল্লাহ এ করে ইঙ্গিত দিয়েছেন ইন্না অবশ্যই এক পরে কারিম আমি মর্যাদা সম্পন্ন বরকতময় রাতে নাসিল করেছি কন্যা মনসিরিন অবশ্যই আমি আল্লাহ সতর্ক কারিও সাথে পাঠিয়ে দিয়েছি তারা নবী রাসূল নবিয়ার রসুল এখন নেই ওই দায়িত্ব এখন বাংলার আলেমদের প্রতি এসে পড়েছে নামের আগে আলেম আছে এই জন্য বাধ্য হয়ে কাজ আমার করা লাগছে কথা বলেন ঠিক কি না তাছাড়া আমার কোন দায় পড়েছে রিক্স নিয়ে করানে কারিমে আল্লাহ সতর্ক বাণী হিসাবে পাঠিয়েছে নবীদেরকে রসুলদেরকে ওনারা নেই এখন ও দায়িত্ব তো এখন এই পৃথিবীর যারা আলেম তাদের আর আমার নামের আগে আলেম লেখা আছে এই কারণে আমিও সামেলায় পড়ে গেছি এ দায়িত্ব শুধু আমি হামসার একা নবীজি জানিয়েছেন বাল্লে গো আননি বলাও আয়া বাল্লে না বাল্লে গো যারা গেরামার বজে জিজ্ঞাসা করেন এটা বহু বাসন এ বাল্লে গোর ভেতরে আমি হামসা যেমন আছি এখানে যত মানুষ নবীর উম্মত দাবি করবে সবাই আছে নামাজ পড়া যেমন ফরজ নবীর মানা আসতে বলেন আমার হয়তো বেশি জানা আছে আমার প্রচার করা লাগবে বেশি আপনার কিছু জানা নেই অন্তত কলহুআ হাত জানা নেই এটাই প্রচার করেন নামাজের মতো এটাই ফরজ সবাই মিলে যদি এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এভাবে দায়িত্ব নিয়ে নামাজ ফরজের মতো কোরআনের যে কোনো বিষয় জানলেই প্রচার করতে পারতাম তাফসির মাহফিল দেশে বাধা হতো না খালি একজনের ওপরে দিয়ে রেখেছো যা করে করুক গা এন্না কন্যা মংসিরিন সতর্ককারী আমি আল্লাহ পাঠিয়েছিলাম ওনারা এখন এই সব কবরে চলে গেছে ও দায়িত্ব এখন জীবিত আলেমদের আল উলামা বারাসাতুল আম্বিয়া আলেমরা হচ্ছে নবীর উত্তরাধিকারী ওয়ারিস এই অনুভূতি থেকে এই দায়িত্ববোধ থেকে আল্লাহর কসম সেই কুষ্টিয়া থেকে দিনাজপুর এত দূরে সে কোরআনে থেকে সতর্ক বাণী আমি সেগুলো পেয়েছি একটা একটা করে শোনাচ্ছি আমরা যেন এই সাবান মাসে সতর্ক হই আল্লাহ তুমি আমাদেরকে তাড়াতাড়ি করে কোরআনের আয়াত বসার সুযোগ দাও বলে আমাদের দেশে এই সমাজে বিশেষ করে যে আমরা মনে করতে চাই না তার ভেতরে অন্যতম হচ্ছে মানুষের পেছনে লাগা এর কথা ওর কাছে লাগিয়ে এর সম্পর্কে খারাপ ধারণা করে আন্দাজে মামলা দিয়ে কেস দিয়ে তার জীবনটা নষ্ট করে দেওয়া এরকম বিভাগে মনে হয় এখনো শুরু হয়নি কিচ্ছু জানে না চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে ঘরে চোখ খুলে দেখছে জেলখানায় কি গো তুই গাছ কেটেছিস তুই গাড়িতে আগুন লাগিয়েছিস অথচ কিছুই জানে না বিষয়ে আবার জেলখানায় মনের দুঃখ নিয়ে ঘুমায় চোখ খুলে দেখছে জেলখানার বাইরে কি গো মাঝখান থেকে আল্লাহর অলিরা পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে এই যে একজন মানুষের উপরে আন্দাজে দোষ দিয়ে তার জীবনটা তছনছ করে দেওয়া এটা যে কত বড় কঠিন গনা নবীজি বলেন কোন এলাকায় যদি এরকম চরিত্রের মানুষ থাকে ওই এলাকার মানুষের এবাদত বন্দিগি দোয়া কবুল বন্ধ হয়ে যায় জালিল কদর নবী হাজর মশালাম একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল ওম্মদদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে দোয়া করছেন রব্বুল আলমিন বৃষ্টি দাও একবার দুইবার তিনবার হাত আল্লাহ ফেরত বৃষ্টি হবে বলে মশান আমার আমার মায়া লাগে তোমার তো বান্দা মায়া লাগে না মায়া লাগে বৃষ্টি দেব না মায়া লাগে বৃষ্টি দেবে না দেওয়া লাগবে আল্লাহ পাক বলেন বৃষ্টি দিতেও পারি আমি কিন্তু না এই কারণে তুমি যাদের নিয়ে দোয়া করছিলে ওর ভেতরে একজন তালা করা লোক আছে এর এর কথা কথা ওর ওর কাছে কাছে লাগায় লাগিয়ে আন্দাজে সম্পর্ক নষ্ট করে দেয় যতক্ষণ পর্যন্ত লোকটা বের হয়ে না যাবে তুমি নবী দোয়া করলেও দোয়া ফেরত যাবে মশা নবী বলছে আল্লাহ তুমি শুধু ওর নাম বলো দেখো কি করি আল্লাহ পাক বলেন না আমি নিজেই নাম ধরে করতে নিষেধ করি আমি নাম বলি আর তুমি সবার সামনে তার অপমান করো নাম বলা যাবে না বলেন আল্লাহ আমি না মানুষের মনের খবর গায়েব কি করি আমি ধরবো পাক বলেন একটা কায়দা শিখিয়ে দেয় তুমি ওদের সবাইকে তাও বা করতে বলো যে লোকটা আছে এরকম তাড়াতাড়ি করা লোক সেই লোক তাও বা করবে আর তাও বা যদি মন থেকে মানুষ করে সে বেগোনা ব্যক্তির মতো হয়ে যায় উনি এসে বললেন এখানে এরকম একটা চরিত্রের লোক আছে কিন্তু কে এটা আমি জানি না তবে আছে যতক্ষণ পর্যন্ত সে বের হয়ে না যাবে ততক্ষণ আমি নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়ে দেবে কবুল হবে না সুতরাং যদি থাকেন চলে যান আর যদি না যান তাহলে আমার সাথে সবাই খালেস তাও বা করেন আমাদের এই বাংলাদেশে আমরা অনেকেই মনে করি তাও মানে আস্তাক ফেরুল্লাহ রব্বি চামড়ার মুখ তো আন্দাজে বলে ফেলছে এটা একটা বাক্য এটা কি তাও বাবা তো সহজ জিনিস না কেউ যদি তাও বা করতে চায় তাহলে তার দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে এই ভালো করে শোনেন তাও বা এক জিনিস না এস্তেকভার সব সময় করা যায় যে কোনো সময় আপনি আস্তাক ফেরুল্লা আস্তাক ফেরুল্লাহ করতে পারেন কিন্তু তাও বা যদি কেউ করে আল্লাহ এত দামি জিনিস এটা নবীজি বলেন কেউ যদি তাও বা করে ওর পেছনের অপরাধ শুধু মাফ হয়ে যায় না পরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয় আস্তাক ফেরুল্লাহ সব সময় পড়া যায় না যায় না সময় আপনি আস্তাক ফেরুল্লাহ আস্তাক পড়তে থাকলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর তাও বা যদি কোনো মানুষ করে ওর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে দেয় না পুরা পেছনের দায় আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয় তাহলে তাওবা করতে রাজি আছেন। হাজরাতে মশা তাওবা পড়ালেন। আমরা অনেকে তাওবা পড়িয়ে দিই বিভিন্ন দরবার থেকে যে আস্তাক ফেরুল্লাহ কোরআনে কারিমে সূরা জুমার চব্বিশ নম্বর পারার তিন নম্বর পৃষ্ঠার বারো নাম্বার লাইনে আছে আল্লাহ পাক বলেন কেউ যদি তাওবা করতে চায় তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে এখানে যারাই দাঁড়িয়ে আছেন তাওবা করে পেছনের অপরাধ আজকেই মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টাতে চায় বলেন 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 হ্যাঁ বলেন তবে কোরআনে যে নিয়মটা আছে আমি বলছি বলছি মিলাবেন তো আপনার সাথে মেলে কিনা কি না ওয়ান আসলে মোলা হোমি কবলি আইয়া আিয়া কোমল আজ সোমালা তরুণ আল্লাহ পাক বলেন যে তাও বা করতে চায় এক নাম্বারে তাকে তার রবের দিকে ফিরে আসা লাগবে কার দিকে শব্দটা যদিও ছোট মনে হচ্ছে শব্দ দিকে না কোথায় আওয়াজ নেই কেন আমার কানে আওয়াজ লাগবে আমার ভালো ভেঙে যাচ্ছে আওয়াজ আসবে কি করে কয় টাকার মাইক মাইকিস জেলা শহরের ভালো মাইক নেবে বাদাম ব্যাসা মাইক না আপনাদের এলাকার আবার কিছু বলাও বৌ মা এই জন্য সাধে সাধারণত জীবন যায় যায় অবস্থা হ্যাঁ আওয়াজ ভালো করে দিন ইকো বাদ দেন ইকো বাদ দিয়ে আওয়াজ ক্লিয়ার করে দিন দিনাজপুর নারী পুরুষ যারা আছেন তাও বা করতে আমরা অনেকেই হাত তুলেছি যে আমরা রাজি আছি এক নাম্বারের শর্ত আল্লাহ দিয়েছেন ফিরে আসা লাগবে রবের দিকে কার দিকে এ শব্দটা যদিও ছোট এটা কি অত সহজ বলেন বলেন কেউ যদি রবের দিকে ফিরে আসতে চায় দুনিয়াতে তার অনেক কিছু ছাড় দেওয়া লাগবে কথা বলেন না কেন সরা বরুজের তাফসের পড়তে গিয়ে আমি পেয়েছি এই ভেতরে নারী পুরুষকে গর্তের ভেতরে ফেলছিল এই কঠিন দৃশ্য দেখে ওই রাজার একজন মন্ত্রী তাও বা করে ফিরে এসেছিল এসে বলছে আমি যদি এই দৃশ্য দেখে পরিবর্তন না হই নিজের মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়ে সে তাও বা করে আল্লাহর দিকে ফিরিয়ে এসেছে জুলুম অত্যাচার নির্যাতনমূলক কোনো কাজ যদি সে দেখে ওরকম কোনো জায়গায় সে তো থাকবেই না কারণ সে তাও বা করছে কি করছে আল্লার দিকে ফিরে আসলে তার কাছে জুলুম থাকে না কথা বলে না কেন তার কাছে শিরিক থাকে না বেদার থাকে না কফরি কোনো কাজ তার কাছে থাকবে না ওয়াসলিম ওলাভো মিংকাবলি দুই নাম্বারটা আরও কঠিন দুই নাম্বারটা কোনো মানুষ যদি দাও বা করে সে আল্লাহর বিধান পেলে জেনে হোক না জেনে বুঝে না বুঝে আত্মসমর্পণ করে ফেলবে অনেকগুলো হয়তো বুঝে আসে না আপনার বুঝে নাও আসলে আল্লাহর বিধান যদি জানেন যেটা আল্লাহর বিধান সঙ্গে সঙ্গে আপনাকে আসলিম ও আত্মসমর্পণ করা লাগবে অমা কানালে অমিনি অমেনি মোয়ালা ম অমেনা তিন ইদাঙ্গল হোয়ার রসল আইয়া কোন লাভ মল খেয়ার তুমিন আমরি হিম বিলাখের আয়াহ সরাইয়া হাসা বাইশ নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে ছত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন নারী হোক পুরুষ হোক ও ইমানদার হতে পারবে না যখন আল্লাহ রসুলের পক্ষ থেকে কোন ফায়সাল্লা কোন রায় সিদ্ধান্ত আসবে এ কথা বলার অনুমতি নেই যে এটা আমি মানি না সুতরাং তাও বা করতে যারা রাজি হয়ে গেলেন আজকে জীবনের অপরাধ গুলো সব মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করবেন এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেবেন সামনে আল্লাহর বিধান যখন যেটা আসবে বুঝে আসুক বা না আসুক আমি স্যারেন্ডার আর জোরে বলেন আরে এই দুইটা স্বার তো আপনি মানবেন কোন সময় মেইন কবলি আইয়া দিয়া কমল আদাব বাগতাতান ওই আসা আসার পূর্বে সোমালা তরুণ যখন তোদেরকে আর সাহায্য করা হবে না দিনাজপুরবাসী বাসী সবাই জানি আমাদেরকে সাহায্য করা হবে না মরণের সময় কোন সময় আর মরণ তো আসতে এখন অনেক দেরি অনেকেই তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে একাত্তর সালে মরবো আপনার কাছে কোনো কাগজপত্র আছে গ্যারান্টি আছে আপনি কার দিকে তাকিয়ে ভরসা করেন বলেন তো আল্লাহর নবী জানিয়েছেন মরণ মানুষের এত কাছে জোতার ফিতা যত কাছে আপনি দেখবেন উদাহরণটার দিকে জোতার ফিতা বাঁধতে গেলে মানুষের মাথা আর জোতার মাথা এক জায়গায় হয়ে যায় কথা বলেন না কেন নবী উদাহরণটা দিয়ে জানালেন বান্দা বান্দিরা আমার উম্মতেরা মৃত্যু কিন্তু একেবারে জোতার ফিতার মতো কাছে আর আমরা টার্গেট দিয়ে রাখি অত সাল যে লোকটা এত শাল বলে তার গেট দিচ্ছে ও লোকটার মরণ নিয়ে কোনো চিন্তা আছে নেই আপনি দাঁড়িয়ে আছেন বসতে পারবেন সে গ্যারেন্টি আপনার নেই আমি বসে আছি দাঁড়াতে পারবো সে গ্যারেন্টি আমার নেই এই জন্যে তাও বা করা লাগবে একক্ষণি তখন একক্ষণি তখন মোশান হবে তাও বা পড়াচ্ছিলেন এই দুইটা সার আর একটা সময় মেনে নিয়ে তাও বা যখন মন থেকে সবাই করেছে দোয়া করতে দেরি আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেনি এখানেও নারী পুরুষের ভেতরে যারা এখন যাতে হাত তুলবেন যদি এরকম তালাতালি করা কোনো লোক থাকেন এর কথা ওর কাছে লাগানো মানুষ থাকেন আপনি যতক্ষণ থাকবেন এ মনাজাত কবুল হবে না এ মাহফিল মাঠে মারা যাবে তাহলে আপনি চলে যান এরকম চরিত্রের লোক যদি থাকে আপনি চলে যান দেখেন তো কেউ যাই কিনা এই এলাকায় তাহলে হাদিস বলা আমার মনে হয় ঠিক হচ্ছে না লোক নেই আরে ভাই আছে বললে হবে আপনি যান আগে আপনি না গেলে তো মোনাজাত করলো এ মোনাজাত ফেরত আসবে মশা নবীর মতো পাওয়ারফুল নবীর মোনাজাত যদি আল্লাহ ফেরত দেয় আমজাতটা হবে আপনি আগে চলে যান নিজের জন্য আমাদের জীবনটা নষ্ট করি না যান ভাই দেখে চলে আলহামদুলিল্লাহ আমরা হ্যাঁ তাহলে সবে বরাত নামি আমি যেটা দেশে আমরা পালন করে আসছি হ্যাঁ আপনি নফল কোন কাজ যদি রোজা রাখতে পারেন নামাজ পড়তে পারেন কোরআন পড়তে পারেন পড়েন কোনো অসুবিধা নেই কিন্তু এটা গুরুত্বপূর্ণ রাতেই জন্যে ফরক হা আমরিন হাকিম যত বিজ্ঞ যত প্রজ্ঞাময় কাজ আমার আল্লাহ ওই রাতে সবগুলো ঠিক করেন সিদ্ধান্ত নেই রায় দেন আমরমেনে দিনা আল্লাহর যত আইন আছে আল্লাহর পক্ষ থেকে ওই দিন আমার আল্লাহ নির্ধারিত করে দিন বান্দাদের জন্যে ইন্না কন্যা মরসেলিন এই জন্যে আল্লাহ যুগে যুগে দুনিয়ায় রসুল পাঠিয়েছিলেন জোরে বলেন সবহান আল্লাহ আল্লাহ পাক সবে বরাত নামে আমরা যেটা হালুয়া রুটি খেয়ে শেষ করে দিচ্ছি এই জন্যে দুনিয়াতে পাঠাননি ইনি পাঠিয়েছেন তোনার আইনগুলো এই কার্যকর ভূমিকায় পালন করার জন্যে এই কোরআনে আল্লাহর ওরকম আইন আছে প্রায় পাঁচ শত কত পাঁচশো আইন আছে সবে বরাত আসবে কয়েকদিন পরে আর বারো তেরো দিন পরে চলেও যাবে একটা আইনও যদি আমরা পরিবার সমাজ রাষ্ট্রে কায়েম করতে না পারি প্রতি বছর বছর সবে বরাত আসবে চলে যাবে আমাদের কোনো লাভ হবে না এই আমাদের উচিত হচ্ছে আল্লাহর আইনগুলো এই সাবান মাসের সবে বরাত সামনে যায় আইনের পক্ষে থেকে এটা যেন পরিবার সমাজ রাষ্ট্রে করা যায় বলেন ব্রিটিশের আইন দুইশো বছর ওরা চোর করে করে দেশটা একেবারে ফাঁকা করে রেখেছে এখন যারা বিচারপতি হয় যারা ব্যারিস্টার হয় সব ওই ব্রিটিশ থেকে পড়ে আসা লাগে ওরা বাপ একেবারে টাটকা চোর ওখান থেকে পড়ে এখানে এসে আপনি কি করবেন এখানে বিচার ব্যবস্থা বলেন যত জায়গা দেখতে পাচ্ছি আমার তো মনে হয় কোর্টে যাবেন দিনাজপুরে টাকা চাই যারা সরের জন্ম দেয় আমাদের দেশ থেকে দুইশো বছরের সব চুরি করে নিয়ে গেল তাদের কাছ থেকে আপনি পড়াশোনা করিয়েছে আপনি তো বড় সোর হবেন হ্যাঁ মুক্ত করার জন্য আমার আল্লাহ মেডিসিন দিয়েছেন ঔষধ দিয়েছেন আইন দিয়েছেন নাম হচ্ছে আল্লাহ বলেন নারী হোক পুরুষ হোক চুরি যদি করে ওটা যদি অভাবে না হয়ে স্বভাবে হয় আমি আল্লাহর আদেশ ফাঁকত আমর এটা তাদের হাত কেটে দেওয়া লাগবে এ নির্দেশকার আরো জোরে বলেন কার এ আইনটা সংসদে পাস করতে চায় না তারা যারা বিরিজ চুরি করে কথা বলেন যারা রাস্তা চুরি করে আরে মোলা চুরি করলে হাত কেটে দেবে কথা নেই কারণ মোলা চর কোনদিন অভাবে স্বভাবে করে না অভাবে করে একজন মানুষ জুতা চুরি করে মনে করেন পঞ্চাশ বছর যদি জুতা চুরি করে সর্বোচ্চ নয় দশ লাখ টাকা জুতা চুরি করতে পারবে অফিসে বসে এসি রুমের ভেতরে কলমের খোসা দিয়ে মাত্র দুই সেকেন্ডে পঞ্চাশ কোটি টাকা অলরেডি চুরি করে ফেলেছে একই চোর না চোরের দাদা হাত যদি কাটা লাগে এর হাত কাটা লাগবে এই জন্য আইনটাকে ওরা বর্বর আইন বলে চালিয়ে দেয় যে বর্বর আইন তুমি আল্লাহর চাইতে বড় মানবতা পক্ষের লোক হয়ে গেলে আর সেনা ব্যবসার বন্ধ হচ্ছে না আদচ দেড় হাজার বছর আগে বিশ্বনবী আইনটা কায়েম করে এমন একটা পরিবেশ বানিয়েছিলেন যুবতী মেয়েরা সানা থেকে হাসরা মাউথ হেঁটে যেত শুধু আল্লাহ বাদে আর কারো ভয় তাদের মনের ভেতরে থাকতো না এখন পারবে আরো জোরে বলেন স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করে মেরে ফেলছে এটা ভারতে কোন দেশে নোয়াখালীর ওই যে সুবর্ণ চরে চার সন্তানের মা কেউ ছেড়ে এ কথা ওদেরকে সেদিন একটু ট্রাস দিয়েছিলাম ওরা নাকি মন খারাপ করিস কাজ করতে পারো আবার বলা যাবে না আমাদের সতর্ক হওয়া লাগবে জেনা ব্যবসার বন্ধ করা আমাদের যে আইনগুলো চলছে এইটা দিয়ে একশো ভাগ সম্ভব না তিন বছর আমি ছেলের ভেতরে এখানে মানুষ চর হয়ে গেলে ডাকাত ডাকাত হয়ে 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 বের বের হয় গেলে মার্ডার কেসের আসামি হবে কারণ যেখানে থাকতে দেয় এক ঘরের ভেতরে হয়তো ওই যে ওয়ার্ড সিস্টেমে যারা পঁচিশ জন তিরিশ জন পঞ্চাশ জন করে থাকে সেলের ভেতরে হয়তো একজন দুইজন কোনো চোর যদি মুরগি চুরি করে ধরা পড়ে যায় ডাকাতের সাথে দেখা হবে বলবে হ্যাঁ কি করেছো বলে মুরগি মর্গি চুরি করতে যে ধরা পড়েছ তুমি পাগল আমার সাথে থাক বাংলাদেশের আইনে চুরি করলে যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ হয়ে যায় সর্বোচ্চ তিন মাস থেকে তিন বছর জেল কত তিন মাস মনে করেন সর্বনিম্ন এ তিন মাস যদি থাকে ওর কাছে থাকলে যে লোকটা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে তো এতদূর পর্যন্ত যায়নি পৌঁছায়নি ওখানে তিন মাস থেকে বের হওয়ার সময় ডাকাতের ট্রেনিং নিয়ে বের হচ্ছে অনেক চিন্তায় সাথে অনেক ডাকাতের মামলার আসামের সাথে দেখেছি এই মানুষগুলো চরিত্র পাল্টানো দূরের কথা আরো বিগড়িয়ে যাচ্ছে বসে এবার যাই ও সালার আমি মেরেই ফেলবো অথচ ওপরে লিখে রেখেছে এটা কারাগার নয় এটা সংশোধনাকার কিসের সংশোধন ডাকাত হয়ে যে লোকটা যাচ্ছে ওখানে যদি সৈডেন আসলামের সাথে থাকে ভয়ঙ্কর রাসুর সাথে থাকে তাজের সাথে থাকে নাম ভয়ঙ্কর তাজ ডেনজার রাসু সৈডেন আসলাম সৈডেন আসলাম এমনি বলা হয় না এই দেশে মার্ডার করতো সৈডেন চলে যেত ওখানে মার্ডার করতো এই দেশে চলে আসতো নামই হয়ে গেছে সুইডেন আসলাম পঁচিশ বছর না সাতাশ বছর জেলে আছে মাঝে মাঝে এসে আমার সালাম দিত হুজুর এই মাসলাটা বলেন আশ্চর্য যে আপনিও মাসলা নেবেন কি মাসলা চেহারা দেখলে আমার ভয় করে ভয়ঙ্কর মানুষ এ দেশের না মারা গেছে একটা বয় বানিয়েছিল না আসলাম ভাই মনে করছেন হুজুর কিছু জানে না ওর জীবনে নিয়ে বানিয়েছে এইরকম ভয়ঙ্কর মানুষ এখন একটা ডাকাত যদি ওর কাছে মনে করেন তিন বছর থাকে ও বের হওয়ার সময় কি করে মানুষ ফেলে দেওয়া লাগে এটা শিখে আসবে কোরানি এ ও সাদগুলো এমনিতে দেয়নি এই জেনাকার ব্যাভিচারি চর ডাকাত সন্ত্রাসী খনি সাদাবাদ মাস্তান এদের যে শাস্তিগুলো আমার আল্লাহ পাঁচশো আয়াত নাজিল করে দিয়েছে এই সাবান মাসে যদি আমরা সত্যি সাবান মাস পালন করে এগুলো বাস্তবে নিতে পারতাম আমাদের যারা দায়িত্বে আছে আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা আছে তারা এই পাঁচশো আয়াত করানে কারিমের আইনগুলো সংসদে তারা পাশ করুক তখন আর দুর্নীতি দমন কমিশন বানানো লাগবে না র্যাব আর লাগবে না রবের ভয়তে মানুষ ছেড়ে দেবে এরপরে আল্লাহ দিয়েছেন ইন্না কন্যা এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা লোকই আছে যত টান দেবেন গবেষণা করবেন তত বের হবে